মেরিটের লোকেরা জজ হয় না, যে কোনো জজই এমন কিছু করবেন না যেটা আইন বহির্ভূত হয়ে যায়। একটা উকিল যদি আইন না জানে সেটা তার মক্কেল সাফার করবে। আমি কিন্তু স্কুল সার্ভিস কমিশনের মামলা কোনো একটাও করিনি, টেট প্রার্থী আমার কাছে এলো, আমি বললাম কেউ চাকরি পাবে না। অভিজিৎ কিন্তু বেসিক্যালি কিন্তু অনেস্ট ছেলে, টাকা পয়সার দিক থেকে কিন্তু সৎ, ধেরে ইঁদুর। তা আমি সঙ্গে সঙ্গে আমার সামনে বললো তুমি তো লেংটি ইঁদুর। আমি বিকাশ দার জায়গায় হলে আমি যেতাম না ওই কোর্টে, বিকাশ দা ইলেকশনে দাঁড়াক না, হাইকোর্টে 200 ভোট পাবে না। গালাগাল করলে খুশি হই যে ঠিক জায়গায় হিট করেছে বুঝি। রেফারেন্স আছেই, কার নেই রেফারেন্স? জজের এই সিলেকশন রেফারেন্স হয় হাইকোর্টের জজ, এই তৃণমূলকে তুলে দেবো, কারো ক্ষমতা আছে তৃণমূল তোলার? এসএসসি থেকে শুরু করে টেট, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু এই মুহূর্তে রাজ্য উত্তাল পাতাল। আমরা দেখেছি ক্যালকাটা হাইকোর্টে একাধিকবার বাদানু বিবাদ হয়েছে সরগরম, মিডিয়াতে কিন্তু দিব্যি শিরোনাম আসছে, জনতার মনে তৈরি হচ্ছে প্রশ্ন। এবং এই মুহূর্তে চর্চার বা আলোচনার মধ্যমণি হচ্ছেন কিন্তু দুজন ব্যক্তি, একজন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তার একাধিক রায় নিয়ে উঠছে প্রশ্ন, উঠছে তর্ক, হচ্ছে পাল্টা বিতর্ক। তৃতীয়জন হচ্ছে কিন্তু বর্ষিয়ান আইনজীবী অরুণাভ ঘোষ। অনেক ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। আজ আমরা সংবাদপ্রতিদিন .in-এ এক্সক্লুসিভ ইন্টারভিউ, সেখানে ওনার সঙ্গে আলোচনা করে নেব, কিছু বিষয়ে পরিষ্কার হবে সেই আলোচনায়। প্রথমত একটা ভুল কনসেপ্ট গেছে, আমি কিন্তু স্কুল সার্ভিস কমিশনের মামলা কোনো একটাও করিনি। দুই, অভিজিৎ গাঙ্গুলির ঘরে এ ব্যাপারে কোনো মামলাই আমি করিনি। এখন জনগণের ভুলভাল যায়, আমি যেগুলো বলি বিকজ আই এম দি প্রেসিডেন্ট অফ দি বার অ্যাসোসিয়েশন, এবং তা বলি যে কোনো জজই এমন কিছু করবেন না যেটা আইন বহির্ভূত হয়ে যায়। আইন অনুযায়ী ধরো ডাক্তারদের যেমন অপারেশন করতে একটা আইন অনুযায়ী করে, একদম ফট করে তো কেটে দেন আর ছুরি মারলো হয়ে গেল, আমি সেইটাই বলি। এবং সেইটাই ভয়ানক ভীষণভাবে সমর্থন আছে সাধারণ উকিলদের। এবার সেই জায়গা থেকে আপনাকে একটা প্রশ্ন করবো স্যার, সেটা হচ্ছে মামলা চলছে, আমরা দেখতে পাচ্ছি মামলা চলাকালীন এই নিয়োগ দুর্নীতি মামলায় একটি বেসরকারি সংবাদ মাধ্যমে কিন্তু বয়ান দিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যার এজলাসে, যে বিচারপতি এজলাসে মামলা চলছে তা নিয়ে বেসরকারি মাধ্যমে উনি কি আদৌ মুখ খুলতে পারেন? তো বলছি এগুলো মানে বেআইনি, এগুলো উচিত নয়। কারণ আগেরকার দিনে কি হতো, আগেকার দিনে বিচারপতিরা কারো বাড়ি যেত না, তাতে যদি মানে ছাপ পড়ে যায় এই লোকটা এই দিকের, কোনো নিমন্ত্রণ বাড়ি যেত না। এখনও বিচারপতিরা কোনো গিফট নিতে পারে না, মানে উপহার নিতে পারে না, উপহার দিতেও পারে না, এটা তো আগে স্ট্রিক্টলি ফলোড হতো, কারণ নিরপেক্ষতা দেখার জন্য। এখন যে কোনো কারণে হোক যেটা হয়েছিল, মাঝে টপ লেভেলের লয়াররা কেউ বিচারপতি হতে চাইতো না, মাইনেটা ভয়ানক কম বলে। এখন কিছু কিছু ছেলে হচ্ছে, কিন্তু ফ্যাক্ট রিমেন্স বেস্ট সেট অফ লয়ার্স তারা কিন্তু বিচারপতি হয়নি। সে টপ লেভেল থেকে দেখো সমরাদিত্য পাল, আমাদের অনিন্দ্য মিত্র, শক্তিনাথ মুখার্জি, জয়ন্ত মিত্র, এই যে কাশীকান্ত মৈত্র, পার্থ সেনগুপ্ত, একটু হয়নি। স্যার এখানে কি কোথাও বেঙ্গালুর প্রোটোকলটা তাহলে ভায়োলেট হচ্ছে? না, বেঙ্গালুর বললাম তো, এইটাই বেঙ্গালুর প্রোটোকল। প্রোটোকলটা মানে কি, তোমার নিরপেক্ষতা মানে ইট মাস্ট নট অনলি বি ডান, বলে না জাস্টিস মাস্ট নট অনলি বি ডান বাট ইট মাস্ট অলসো শোন টু বি ডান। তুমি বিচার করছো, বিচার শুধু করলে হবে না, বিচার হচ্ছে সেটা দেখাতে হবে। এই জায়গা থেকে আমাদের দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে বিচার হচ্ছে দেখাতে হবে মামলা চলাকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি সংবাদ মাধ্যমকে ভিডিওগ্রাফির অনুমতিটা দিয়েছেন, তারপর আপনারা যখন প্রতিবাদ করলেন উনি বললেন হ্যাঁ আমি অনুমতি দিচ্ছি, এটা কি দেওয়া যায়? না, দেওয়া যায় না। তারপরে এই যে মানে কোর্টে বিজ্ঞত হয় তো, যাই জন্য বললো পেপার ওয়েট নিয়ে এসেছে। আমি জজেদের সম্মেলনে, যেখানে 52-53টা জজ ছিল, 53 জজ, তার আগে বোধহয় 43 জন জজ ছিল, আমি বলেছি আমরা মাথা দিয়ে কাজ করি, মাথার বই দিয়ে, পেপার ওয়েট দিয়ে কাজ করি না। এই যে মিথ্যা কথা বলা, মানে প্রথমে বুঝতে হবে যে ডিফেন্স, ঘরে সাংবাদিক তুমি ঢুকিয়েছো ক্যামেরা নিয়ে, মানে ডিফেন্স, আমি আর উত্তর দিতে পারছি না বলেই তো বলছি ওরা পেপার ওয়েট নিয়ে এসেছে, তাই তো? হ্যাঁ একদম বলছে যে পেপার ওয়েট নিয়ে দাঁড়িয়ে আছে অনেকে। তাই তো। আরে এদের তো শোনো ভাই, এরা তো মানে জজ তো হয়েছে মেরিটে কেউ না, ধরাধরি আছে অনেক, মেরিটের লোকেরা জজ হয় না, বললাম তোমায় হয় না, ধরাধরি আছে, কিছু নিশ্চয়ই মেরিটে গেছে কিছু ছেলে, কিন্তু টপ লেভেলের প্র্যাকটিসে তুমি
জজ হচ্ছে দেখতে পাবে না। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি এসএসসির প্যানেলভুক্ত আইনজীবী ছিলেন এবং তার এজলাসেই কিন্তু মামলাগুলো উঠছে, তো তিনি কি শুনানি করতে পারেন? মানে সেটা পারে, সেটা পারে, সেটা পারে, অসুবিধে নেই। তুমি যদি নিজেকে মনে করো মানে আমি হাম চা হ্যায়, বিচারপতি হলো খুব নরম থাকবে। যেমন বলেছিল বিখ্যাত হোম বলে জাস্টিস হোম মার্কিন মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি, তাকে বলেছিল সুবিচার বিচার বিচার, ও তখন বলেছিল আমি বিচার করতে বসিনি, আমি বসেছি আইনে যেটা বলবে আমি সেইটুকুই করতে পারি, তার বাইরে যেতে পারি না। তাহলে তো কাজের বিচারও ভালো, যে তুমি ভালো তুমি খারাপ এই কোতল করে দে, কোথাও গিয়ে ব্যক্তিগত অপিনিয়ন বা নিজের মতাদর্শ ম্যাটার করছে না, না দিতে পারবে না, দেওয়া উচিত নয়, দেওয়া উচিত নয়। এই যে আমার সঙ্গে কী নিয়ে লাগলো, প্রথমত আমি জানি না, এই যে এই মামলা হচ্ছে একদল নাম দিয়ে দিল দশজনের, তারা মামলা সম্পর্কে জানেই না, তাদের অ্যাপয়েন্টমেন্ট ভুয়ো হয়েছে, ঠিক আছে। এবার তাদের পুলিশ দিয়ে ধরিয়ে আনাচ্ছে, সে তার জানেই না। তো যেদিন ওই অনুব্রতর মেয়েরটা ধরেছে, সঙ্গে ছজন আরোপকে ডেকেছিল, একজন কংগ্রেসের পরিবারের ছেলে ছিল, আমি গেছি, আমি যেতেও বুঝেছে বিচারপতি যে ভুল করেছে, সঙ্গে সঙ্গে মামলাটা ছেড়ে দিয়েছে। কারণ অনুব্রতর মেয়ের টেট সার্টিফিকেট আছে, ক্লাস করছে, তার অ্যাটেন্ডেন্স আছে, এবার কে প্রমাণ করবে? এবং ওদের ডেকেছে, ওদের নামে কোনো পিটিশন নেই, সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট, পরে একখানা অ্যাফিডেভিট করে বলে দিচ্ছে এরাও আছে, এরাও আছে বললে হবে না, তোমার বিরুদ্ধে মামলা তোমাকে পার্টি করতে হবে, এরাও আছে বললে হবে না। ও তার মানে ধরুন যে 260 জন 270 জন যাদের একটা কলমের খোঁচায় কিন্তু তাদের বরখাস্ত করা হয়েছে, এবার তাদের দিকটা কিন্তু শোনা হয়নি, সেটাই তো বলার, সেটাই তো আমি বলছি না, এদের নিশ্চয়ই যদি ফ্রডুলেন্ট মানে যদি দু নম্বরই করেছে চাকরি নেয়, নিশ্চয়ই চাকরি যাবে, কিন্তু দু নম্বরটা তো একটু দেখিয়ে প্রমাণ করতে হবে। সুপ্রিম কোর্ট যার জন্য বললো ফেরত পাঠিয়ে দিল, তখন বললো ওনা যা বলেছে দারুণ বলছে, আমি কিছু দারুণ বলিনি, এটা হাইকোর্টের সমস্ত উকিলই বলছে যে ভাই শুনানি করে করো, কাশবেরও শুনানি করে ফাঁসি হয়েছিল, শুনানি করো, ফাঁক থেকে যায় নিশ্চয়ই, নিশ্চয়ই একটা সুযোগ থাকে যে হয়তো নির্দোষ লোকের সাজা হয়ে গেল, হচ্ছে তো হয়তো, সেইটাই বলেছে নির্দোষ লোকের যাতে সাজা হয় সেটা কোর্ট দেখবে। এইখানে যে বায়াস বা নিরপেক্ষতার অভাব নিয়ে একটা প্রশ্ন উঠছে, বিতর্ক তৈরি হয়েছে, এখানে আমার প্রশ্ন, বামপন্থী নেতা বা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু পিকচারে আসছেন, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি প্রকাশ্যেই বলেছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার গুরু, ওনার সঙ্গে আমার সম্পর্ক কোর্ট অ্যান্ড কোর্ট ভালো, পায়ের কাছে বসে শিখেছি। এবার এটা কি কোথাও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত নয়? আমি বিকাশ দার জায়গায় হলে আমি যেতাম না ওই কোর্টে, আমি যেতাম না, বিকাশ দার উচিত না এগুলো যাওয়া। আমি বিকাশ দাকে বলেছি যে কি বাজে বাজে সব রায় বার করছো যেগুলো হচ্ছে, বলো মক্কেলের জন্য, আমি তো ভাই মক্কেলকে প্রথমেই বলে দিই ভাই এবার আমি করুন অন্য লোককে দিয়ে করাবো, আমি বলতে পারবো না, বিকাশ দা ইলেকশনে দাঁড়াক না, হাইকোর্টে 200 ভোট পাবে না, এটা একদম হার্ড রিয়ালিটি বলছি। কারণ যারা রোজ ডে টু ডে ইয়েতে আছে এই লাইনে, তারা জানে হোয়াট ইজ হোয়াট, এবং ওই ঘরেই মামলা করছে, এই যে গাঙ্গুলির ঘরে মামলা করছে, দিনে 8, 9, 10, 7, 5 এবং ওর যারা জুনিয়র বলে আরেকটি ছেলে আছে, সে 20-25 করে মামলা করছে ওখানে, অন্য কারো মামলায় ডেকে ডেকে মামলা, এই ওই মামলাটা ডাক ওটা বিকাশ ভট্টাচার্যের মামলা, বিকাশ দাও এই লেভেলে গিয়ে উচিত নয়, উচিত হয়নি, এটা অন্যায় হয়েছে আমাদের প্রফেশনের প্রতি। এসএসসি আমরা দেখলাম যারা প্রতিবাদ করছে তাদের একাংশ আবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদ করেছে, তারা বলছেন কোথাও না কোথাও গিয়ে নিয়োগ প্রক্রিয়া জট কিন্তু কাটছে না এই মামলাগুলোর জন্য। সেটা শোনো, বললাম তো তুমি আমাকে গালাগাল করে লোকে, আমি গালাগাল করলে খুশি হই যে ঠিক জায়গায় হিট করেছে বুঝি। সল্টলেকে বিশাল সম্মেলন বসে আছে সব ছেলেমেয়েরা টেট প্রার্থী, আমার কাছে এলো, আমি বললাম কেউ চাকরি পাবে না, কেউ টেট পাস করলেই তো হায়ার সেকেন্ডারি পাস করলেই কি ক্লাস ফোর এমপ্লয়ির চাকরি পাবে? হবে না, তার একটা পদ্ধতিগত ব্যাপার আছে, হলো না, কী হলো আজকে একটা লোক পেয়েছে ময়দানের তলায় গিয়ে বসে আছে 2 বছর ধরে চাকরি প্রার্থী পেয়েছে, আসলে একটাও পাবে না। এবং আমরা যারা রাজনীতি করি বেসিক্যালি ডিসঅনেস্ট হয়ে যাচ্ছি, এদের ফটো দেখে আমার ছবিটা কীভাবে টেলিভিশন বা এতে আসে সংবাদপত্রে, আমি বলবো না যে ভাই এই পদ্ধতি এটা হয় না, এইভাবে করতে হবে, সেইভাবেই করবো। একটা আমলাতন্ত্রে তো নির্দিষ্ট কাজ থাকে নিয়োগ প্রক্রিয়ায়, এই নিয়োগগুলো যখন হচ্ছে শিক্ষা সচিব পর্ষদের সচিবকে ডাকা হচ্ছে,
তখন কি কোথাও সেই ভীতিরা তৈরি হয়েছে যার জন্য কিন্তু ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়া ধাক্কা খাবে, বা মনে করা হবে কাকে যাকে চাকরি দেব সেও ভয় পাচ্ছে, যে চাকরি দিচ্ছে সেও ভয় পাচ্ছে? আমি বলি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আগেও ছিল, 95 সালের আগে স্কুল কমিটি রেফার করতো নাম, এই শ্যামকে দাও মধুকে দাও চাকরি, সেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে দিত সিপিএমের আমলে, এটা হয়েছে। এবং আমাদের মধ্যে যেটা আছে, যখন অন্যের ব্যাপারে আমরা খুব হইচই করি, আমরা কি ফোনে বলি না একটু দেখো না ভাই এর চাকরিটা হয় কি না, বলি কি বলি না বলি, অনেক সময় লিখে পাঠাই ভাই একটু দেখো একটু দেখো, এটা হয়েছে। মানে সেই রেফার রোগ, রেফারেন্স আছেই, কার নেই রেফারেন্স? জজের এই সিলেকশন রেফারেন্স হয়, হাইকোর্টের জজ মেরিট অনুযায়ী হয় নাকি? তোমার সঙ্গে আমার চেনা, আমি তোমার নাম বললাম, পাঁচজনের যদি বলে ইয়াস হয়ে গেল, তার মানে সিস্টেমই পছন্দ হয়েছে কথা, পছন্দ হচ্ছে না, এটা হয়ে এসেছে। আগে আমরা কোনোদিন একটা মানুষ, আমাদের পছন্দটা ধরেছে মানুষ হিসেবে, কখনো আগে কখনো বাজে লোকের রেফারেন্স আমরা দিতাম না, সব লোক ক্ষেত্রে কে বলবো না বলবো না, আমি তো কখনো নামই দিই না, লজ্জার কথা। এগুলো আছে, এটা আমাদের মধ্যেও আছে, এই জায়গাটা এসএসসি হ্যান ত্যান এগুলো আছে নিশ্চয়ই, হয়েছে তো নিশ্চয়ই, সেটা বার করে মানে আইন অনুযায়ী বলছি করে এই করা উচিত। আমরা অনেক সময় দেখেছি যে কিছু কিছু জায়গায় বাদানুবাদ থেকে ব্যক্তিগত আক্রমণের স্তরে কিন্তু নেমে আসা হয়। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী মামলা চলাকালীন নিজেও বলেছেন যে কুরুচিকর এবং ব্যক্তিগত আক্রমণে যাবেন না, অথচ যখন আমরা তাকে দেখছি তিনি কিন্তু দালাল, এক রাজনৈতিক দলের দালাল, নাম না করে অনেকে বলে আপনাকে নিশানা করা হয়েছে, জ্যাঠামশাই এক রাজনৈতিক দলের মুখপাত্রকে দালাল ইঙ্গিত করেছেন, সরাসরি নাম কারো করেননি, আপনার দিকে ইঙ্গিত ছিল, মুখপাত্র নেই। এবার আরেকজন বলছেন আপনাকে জেলে পুরে দেবো, এটা আপনাকে এই ব্যক্তিগত আক্রমণ করা, এগুলো কি করা যায়? মানে আমি বলছি বিচারপতির আসনে যেমন ধেরেই দূর বলেছে, হ্যাঁ ধেরেই দূর, তা আমি সঙ্গে সঙ্গে আমার সামনে বললো তুমি তো লিঙ্কটি দূর। হ্যাঁ, এগুলো মজার ব্যাপার, এগুলো করা উচিত না। একটা উকিল যদি আইন না জানে সেটা তার মক্কেল সাফার করবে, একটা উকিল যদি আইন না জানে, আর যদি দেখা যায় যে যে জজ আইন ভুল করছে তাহলে সিস্টেমটা অ্যাফেক্টেড হয়ে যায়। এই যে 257 জন না কতজনের চাকরি খেয়ে দিল, আমি যখন বললাম নেই হই হই বল, অর্ণব ঘোষ বাজে কথা বলছে, সুপ্রিম কোর্ট তো দিল, স্টে তো দিল, এদের চাকরি খাওয়া যাবে না বিনা বিচারে। আমরা দেখেছি অভিজিৎ গাঙ্গুলী একবার বলেছেন কোট অ্যান্ড কোট, আমি শুনেছি সিএম মমতা ব্যানার্জি প্রতিহিংসা পরায়ণ বলেছেন, এটা কি একটা গণতান্ত্রিক সরকারের যিনি জনতার ভোটে এসেছেন বলা উচিত না, বলা তো খুবই মানে অন্যায় বলবো। অভিজিৎ কিন্তু বেসিক্যালি কিন্তু অনেস্ট ছেলে, টাকা পয়সার দিক থেকে কিন্তু সৎ, এটা আমি সব জায়গায় বলি, কিন্তু উগ্র কী বলবো ওই মানে যেটা বলে মতামত দেওয়ার জন্য তখন আজে বাজে কথা বলে, এইটা মানে রাগের কথা হলে যুক্তি চলে যায়, যেখানে রাগ থাকে সেখানে যুক্তি চলে যায়। আমরা শুনানি চলাকালীন শুনলাম বিচারপতি গাঙ্গুলী, তিনি বললেন তৃণমূলের সিম্বল বা প্রতীক আমি নির্বাচকে বলবো যাতে বাতিল করে দেওয়া হয়, নিজে বেজ্জত হয়েছেন, সেটা কি বলতে পারেন? একজন পারেন না, কখনোই পারেন না, বললাম তো কোনো রাগের কথা, পারেন আছে যদি বলি করো বাতিল করো, পারার ক্ষমতা আছে, হাইকোর্টের ক্ষমতা আছে, একটা নির্বাচিত পার্টি বা একটা নির্বাচন পার্টি যে ইলেকশন কমিশন রেকগনিশন দিয়েছে তার ইয়ে করা, তাকে বাতিল করা ক্ষমতা নেই, এগুলো হলো রাগের কথা বলে যাচ্ছে। যার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলেছে যে আইনের মধ্যে যে যে প্রবলেমটা আপনার কাছে আছে ওর মধ্যে বললে আমরা বুঝে নিতাম, ও তো ওর মধ্যে বলছে না, ওর বাইরে বলছে, প্রবলেমের বাইরে কথা বলছে, কিন্তু প্রবলেম না তার বিরুদ্ধে। আমরা দেখলাম নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত দেওয়ার নির্দেশ দিলেন, তদন্ত হচ্ছে, এসআইটি তৈরি হলো, তাও কিন্তু কোর্টের নির্দেশে, তারপর কয়েকদিন পর বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী বললেন যে এসআইটির তদন্ত সন্তোষজনক নয়, দুজনকে পাল্টানো হলো, নিয়ে আর অন্য দুজনকে তদন্তকারী অফিসারকে আনা হলো। তো এইভাবে পছন্দ না হওয়া বা সন্তোষজনক না হওয়া, তাতে চট করে তদন্তকারী অফিসারকে পাল্টে দেওয়া, এতে গিয়ে কোথাও কি বিচার বিভাগ এবং যে ল এনফোর্সমেন্ট বা ইনভেস্টিগেটিং এজেন্সি যারা আছে
তাদের কার্যপন্থার মধ্যে কি একটা সংঘাত তৈরি হচ্ছে যেটা কিছুটা অচলাবস্থা তৈরি করতে পারে? উচিতই নয়। আমি সিবিআইকে বলবো কোন অফিসার হবে বলার আমার অধিকার নেই, উচিত না জাজেদের ব্যক্তিগত কোনো নাম করে রাম সিং আর সিবিআই অফিসার হবে। সিবিআইকে বললাম তারা তদন্ত করে দেবে। এখন যা অবস্থা হচ্ছে দুজনকে দিলাম, আরে সিবিআই এন্টার প্রসেসটা যদি না করে দুজন কী করবে? তোমার ধরো লালবাজারে বললে ডেপুটি কমিশনার এ করবে, ইনকোয়ারি করবে, তার লোকেরা যদি তাকে করবই না, ডেপুটি কমিশনার বলছে ডেপুটি কমিশনার করুক, সেইটা তার জন্য ফেল করছে। আমি সিবিআই ভারতবর্ষে যত কেস আছে 100টার মধ্যে 97টাই ফেল করে, কেন তাদের মেশিনারি নেই। দুই হলো ভাষা প্রবলেম হয়ে যাচ্ছে ভাষা। যেমন আমায় বলেছিল তোমাকে আদালত অবমাননা করবো, ভর্তি কোর্ট বিকাশ দা ছিল পালিয়ে গেল ওই কোর্টের ওই ওরম অ্যাডভোকেটদের ওই অ্যাগ্রেসিভ রূপ দেখে অন্য তেমন একটু করে দেখো না, করে দেখো। পাশ থেকে জুনিয়ররা বলছে করে কাল থেকে বসতে পারবে, আরে এলাম ভাষা বলবি না, এর ভাষা বলবি না। আমি বললো দেখো কন্টেম্পট অফ কোর্টস একটা, আমি যদি তোমার অর্ডার একটা ভায়োলেট করি তাহলে একরকমের কন্টেম্পট, সেটা হলো সিভিল কন্টেম্পট, সেখানে তুমি বিচার করবে। তোমায় বললো টাকাটা দিয়ে দিতে, আমি দিলাম না, সিভিল কন্টেম্পট। আর যদি বলি জজ চোর, সেটা হলো ক্রিমিনাল কন্টেম্পট, সেটা ডিভিশন বেঞ্চ করবে, সেটা তুমি করবে না। আর তুমি ভালো করেই জান অন্য জজের হাতে গেলে কী হবে। এখানে আমি একটা জিনিস, শুধুমাত্র আইনসঙ্গত আছে কি নয় তা তো ব্যাপার নয়, কিছু নীতিগত বা কিছু তো মূল্যবোধ, বিচারপতির আসনটা যেহেতু সম্মানীয় একটা আসন, এই বিষয়ে আমি কিছুটা পড়াশোনা করতে এক জায়গায় দেখলাম যে কমন এথিক্যাল ভায়োলেশন অফ এ জাজ, সেখানে কিন্তু লেখা আছে যে কমন কমপ্লেন্স অফ এথিক্যাল মিসকন্ডাক্ট ইনক্লুড ইমপ্রপার ডিমিনার, ফেলিয়ার টু প্রপারলি ডিসকোয়ালিফাই হোয়েন দ্য জাজ হ্যাজ এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এনগেজিং ইন এক্সপার্ট কমিউনিকেশন অ্যান্ড ফেলিয়ার টু এক্সিকিউট দেয়ার জুডিশিয়াল ডিউটিস ইন এ টাইমলি ফ্যাশন। অভিযোগ উঠেছে অভিজিৎ গাঙ্গুলি, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি গত 6 বছরে মামলায় রায়দান করেননি। উনি বেসরকারি সংবাদ মাধ্যমের সামনে বিচারাধীন একটি মামলা নিয়ে কথা বলেছেন, উনি আদালতে ভিডিওগ্রাফি করার সম্মতি দিয়েছেন বা রিকোয়েস্টটা গ্র্যান্ট করেছেন, আইনসঙ্গতভাবে না হওয়া সেটা আপনার বক্তব্য। এই সমস্ত কিছু যদি আমি মিলিয়ে নিই, তার থেকে কি কোথাও এটা মনে হচ্ছে যে বিচারকের যে নিরপেক্ষ অবস্থান ছিল বা বিচারকের যে স্বার্থের সংঘাতের ঊর্ধ্বে থাকবেন তিনি? মানুষ তো বলে বলছি বারে বারে বলছি যে অভিজিৎ যা করেছে ইজ বেসিক্যালি অ্যান অনেস্ট ম্যান, আমি আগেও বলছি, কিন্তু অতুচ্ছায় বেআইনিগুলো করে ফেলেছে, অতুচ্ছাহ। এই তৃণমূলকে তুলে দেবো, কারো ক্ষমতা আছে তৃণমূল তোলার? কোনো এমএলএ শিফট কেড়ে নেবো, কারো ক্ষমতা আছে তোলার? পদ্ধতি আছে, পদ্ধতি ব্যাপার আছে, সেগুলো অতুচ্ছায় বলে ফেলেছে, যেটা পরে রিয়ালাইজ করছে কিছু কিছু জায়গায় কাঁচা গালাগাল খাচ্ছে। আজকে যে মুহূর্তে তুমি জজ বিচারপতি হিসেবে কোনো চ্যানেলে গেলে তুমি তোমার এই যে প্রোটেকশনটা পেতে কন্টেম্পট অফ কোর্টস অ্যাক্টে আদালত অবমাননার ক্ষেত্রে, সেটা চলে গেল, চোর মোর বলা শুরু করছো। আমি বলছি একটা বলে একটা চোর আছে, তুমি কী করবে? তুমি তাকে কন্টেম্পট করতে পারবে না। ব্যক্তিগত আক্রমণ মানে আদালত অবমাননা আর মানহানি দুটো আলাদা। আমি যদি বলি কোনো বিচারপতিকে একটা খারাপ জায়গায় দেখা গেছে, সেটা আদালত অবমাননা হবে না, সেটা হলো ব্যক্তিগত মানে সম্মানহানি মামলা হবে। আচ্ছা, তো আদালত অবমাননে ওয়ান উইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য পেন্ডিং ম্যাটার অর জুডিশিয়ারি সম্বন্ধে যখন আমি বাজে কথা বলছি, সেটা আদালত অবমাননা। আদালতে বাদানুবাদ চলছে, আপনি উপস্থিত থাকছেন, আমরা দেখেছি অনুব্রত মেয়ের মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল আপনার পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছে। আপনি বলেছেন শুধু তোমার জন্য নয়, আমি এসেছি। আমি ওর জন্যও করিনি, এটা একটা ভুলভাল তোমাদের সংবাদ মাধ্যম যে মনে করো না, না বুঝে অনেকেই বলেছে আপনি সুকন্যা মণ্ডলের মামলাটি লড়ছেন। আমি আমার অধীর বলেছে এসব না শুনে, এই যে পলিটিশিয়ানদের না শুনে বক্তব্য রাখা। প্রথমত একজন কংগ্রেসের ছেলে এসেছে কংগ্রেস বাড়ি, যে আপনি একটু দেখুন 6 জনকে করেছিল, আমি যাবার আগেই মামলাটা উইথড্র করে নিয়েছি, কেন ওটা বেআইনি হয়ে গেছিল, বিচারপতি বুঝেছেন বেআইনি কাজ করেছেন। প্রথমত এদের নামে মামলা হয়নি, ওদের ডেকে পাঠিয়েছে পুলিশ দিয়ে। তারপর দেখা গেলো এদের সবারই টেট আছে, সবাই ক্লাস করছে, এবং ওই এলাকায় 2-3 জন যারা আছে যারা ভেবেছে অনুব্রত মণ্ডলের ছেলে, তাদের ডেকে পাঠিয়েছে। তাহলে তো বলছে আমি নিজের জোরে চাকরি পেয়েছি, অনুব্রত মণ্ডলকে চিনি কী করে, আমরা কংগ্রেস করি একজন আর কি, এই হচ্ছে ব্যাপার। এখন অনুব্রত মণ্ডলের মেয়ে পরে এসেছে আমার চেম্বারে, এই মানে যেখানে বসে বার অ্যাসোসিয়েশনে দেখা করতে, আমি বললাম ভাই তোমায় আমি চিনি না, তো বললাম আমি অনুব্রত মণ্ডলের মেয়ে,
ওরা খুব ভালো, কিন্তু আমি তোয়াল হয়ে যাইনি। আপনি কাদের হয়ে গেছিলেন? আমি গিয়েছিলাম একজন কংগ্রেসবাদী ছেলের জন্য, আর মামলাইটাই তো হয়নি, লোকের দেখছে না, মামলাই হয়নি, বিচারপতি নিজে নিজের ভুল বুঝে তুলে নিয়েছে। আমি যেহেতু ঘরে ঢুকেছি বললাম আমি করে দিয়েছি। আর দেখো দুটো জিনিস আছে, আমাদের একটা জিঘাংসা ব্যাপার সবাই থাকে, ও বাপকে পারিনি, মেয়েকে ধরি, ছেলেকে ধরি। এই যে বলছে না মেয়ের নামে এত অ্যাকাউন্ট আছে আছে, আরে অর্ধেক বাড়ির যারা একটু পয়সাওয়ালা ইনকাম করে তাদের ছেলে মেয়েদের নামে ইনকাম ট্যাক্স বাঁচাবার জন্য পয়সা ঢুকিয়ে দেয়, ছোট হোক বড় হোক। অনুব্রত তাই করতে, আর অনুব্রতকে ধরতে গেলে তৃণমূলের প্রচুর লোক ধরা পড়বে সেক্ষেত্রে, তো তার মেয়ে কী করবে? মূল প্রসঙ্গে এবার আমরা ফিরি। তাহলে আপনি যে সওয়াল জবাবগুলো করেছেন তার মূলেই ছিল যে একজন বিচারপতি তিনি নিরপেক্ষ অবস্থান নেবেন, তিনি তার বিচারে দুই পক্ষেরই তর্ক বিতর্ক সওয়াল প্রমাণ তথ্যাদি সমস্ত কিছু দেখবেন। কিন্তু আমরা দেখেছি অভিজিৎ গাঙ্গুলির যে সম্প্রতি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যে নির্দেশগুলো এসছে তাতে কিন্তু বহু বিতর্ক ছড়িয়েছে, এবং দিনের শেষে আপনার কি এই গোটা বিষয়টা নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? আমার দৃষ্টিভঙ্গি হলো যত বড়ই জজ হোক আইন মেনে রায় দেওয়া উচিত। আমার ব্যক্তিগত পারসেপশন কি, যেটা বলছিলাম যে লর্ড হোমের কথা বললাম না শুনানি বললেন আপনি, যে আমার কাজ হচ্ছে আইন মেনে চলা এবং প্রমাণের অবভিয়াসলি আইন মেনে চলা, আইনটা যেদিকে যাবে সেইদিকে আমায় যেতে হবে। আমার ব্যক্তিগত কি ধারণা এটা চলবে না, মানে সোশ্যাল জাস্টিস বলে এক্ষেত্রে সোশ্যাল জাস্টিস, যখন সোশ্যাল জাস্টিস কখন, যখন দুটোই সমান, মানে একটা পয়সাওয়ালা লোকের পক্ষে যাচ্ছে গরিব লোকের পক্ষে যাচ্ছে দুজনেই সমান, সেখানে সোশ্যাল জাস্টিস ব্যবহার করবে ভাই, সমাজ ওকে এই গরিব লোকটাকে দেখা দরকার, এমনি দুম করে সোশ্যাল জাস্টিস হয়ে যাবে। বিচারপতি গাঙ্গুলি বলেছেন যে আমি বেঁচে থাকতে হয়তো দোষীরা সাজা পাবে না, তার মানে কি কোথাও ওনার মনে একটা ছবি তৈরি হয়েছে বা একটা ধারণা আছে যে কারা দোষী, এটাকে নিরপেক্ষতায় প্রভাব ফেলে? না না না, এটা সম্পূর্ণই অবাঞ্ছিত কথা বলা। কি এই বলে দিল কোথায় রঞ্জন কোথায় আছে, কি একটা লোক এসে বললো না, এই মমতার মন্ত্রী ছিল, একটা মন্ত্রী কি নাম জানি, রঞ্জনের থেকে টাকা তুলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, রঞ্জনটাকে ধরতে হবে। তো রঞ্জন মানে রামসাম যদুমধু, এটা তো এটা অভিজিতের ঘরে হয়েছে, আমি যদি থাকতাম ওকে চর মারতে মারতে বাইরে চর মারাতাম ওই মিনিস্টারকে। টেলিভিশনে চার বছর আগে দু বছর যাইছে বলে যাচ্ছ, বয়স্ক লোক, হ্যাঁ বলে যাচ্ছ, এটা হলো তুমি একটা লোককে বলে দিলে রঞ্জন, সে রঞ্জন বলে কোনো লোক নেই, সে রঞ্জন আবার যদি আমি বলি অভিজিতের নাম রঞ্জন, তাহলে কথার কথা বলছি। অভিজিৎ ইজ আ ভেরি অনেস্ট পার্সন, কিন্তু যেটা বললাম আইন সম্বন্ধে আইন না মেনে কথাবার্তা বলার জন্য ওর আজকে এই পরিস্থিতি দাঁড়িয়েছে। অনেক ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। তো আমরা যেটা শুনলাম যে পক্ষপাত দুষ্ট হলে চলবে না, পক্ষপাতহীন নিরপেক্ষ অবস্থান নিয়ে বিচারপতি সম্মানীয় আসনে বসে তথ্য প্রমাণ সমস্ত কিছু দেখে আইন মেনে আইনসঙ্গতভাবে ন্যায় দিতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু তর্ক বিতর্ক সওয়াল জবাবের পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠছে, প্রশ্ন থাকবে, বাকি উত্তর সময়ের গর্বে। আর এই সমস্ত সংক্রান্ত সমস্ত ডিটেলস বা সমস্ত খবর পেতে সংবাদপ্রতিদিন .in-এ চোখ রাখুন। ক্যামেরায় শুভ্ররূপ ব্যানার্জির সঙ্গে মণিশঙ্কর চৌধুরী, সংবাদপ্রতিদিন .in।